হেই, আমি রায়হান আর একটা টেকনিক্যাল ভিডিও আসলাম আপনাদের মাঝে। সেই ভিডিওটা হলো স্যামসাং কোম্পানি এই পর্যন্ত যত ফোন আছে, যত ফোন মার্কেটে ছাড়ছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ফোন কোন ফোন 2020 সালে আসতেছে। এটা 2020 সালে ফেব্রুয়ারি মাসে আপনার এটা মার্কেটে ছাড়বে স্যামসাং কোম্পানি। এই ফোনটার মধ্যে আপনারা কী পাচ্ছেন, র্যাম কত, ক্যামেরা কী কী পাচ্ছেন, সব কিছু একটু যেটা আমি বলবো ভিডিওতে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি যদি স্যামসাং কোম্পানি ভালো কোনো ফোন কিনতে চান, এটা হলো সবচেয়ে বেস্ট একটা ফোন হবে আপনার জন্য। স্যামসাং কোম্পানি যদি ভালো ফোন কিনতে চান স্যামসাং। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, যারা পুরাতন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছো অবশ্যই তাকে আমি স্যালুট জানাচ্ছি। আমার যারা নতুন ভিউয়ার, যারা নতুন ভিডিও দেখতেছো তাদেরকে বলছি প্লিজ টেকনিক্যাল বাংলা 25 চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভেট হয়ে থাকেন, সব টেকনিক্যাল ভিডিও এখানে পাবেন। ভাই আপনাদের জন্য আজকে টেকনিক্যাল বাংলা দেখেন কতটা গিয়ে গেছে, 100-এর উপরে কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে, 100-এর উপরে। ইনশাল্লাহ আগামী 3-4 মাসে 1000-এর উপর সাবস্ক্রাইব হয়ে যাবে আশা করি। হেই বন্ধুরা, টেকনিক্যাল বাংলা 25 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে বেলটি বাজিয়ে দিন। পরবর্তী যত ভিডিও আছে সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। হেই, আমি এখন স্যামসাং গ্যালাক্সির এসের পরে যেগুলো ফোনগুলো আসে মার্কেটে 2009 সাল থেকে শুরু করে 2019 পর্যন্ত যতগুলো ফোন আসছে একের পর এক নাম বলতেছি। স্যামসাং গ্যালাক্সি এপ্রিল 2009 সালে এই ফোনটা আপনার মার্কেটে আসে। স্যামসাং গ্যালাক্সি S2 ফেব্রুয়ারি 2011-তে এই ফোনটা মার্কেটে আসে। স্যামসাং গ্যালাক্সি S3 মে মাসে 2012-তে এই ফোনটা আপনার মার্কেটে আসে। স্যামসাং গ্যালাক্সি S4 মার্চ মাসে 2013-তে স্যামসাং কোম্পানি এই ফোনটা মার্কেটে ছাড়ে। স্যামসাং গ্যালাক্সি S5 ফেব্রুয়ারি 2014-য় এই ফোনটা আপনার স্যামসাং কোম্পানি মার্কেটে ছাড়ে। স্যামসাং গ্যালাক্সি S6 স্যামসাং গ্যালাক্সি S6 এপ্রিল 2015-তে এই স্মার্টফোনটি স্যামসাং কোম্পানি মার্কেটে ছাড়ে। স্যামসাং গ্যালাক্সি S7 ফেব্রুয়ারি 2016-য় এই স্মার্টফোনটি স্যামসাং কোম্পানি মার্কেটে ছাড়ে। স্যামসাং গ্যালাক্সি S8 মার্চ মাসে 2017-এ এই স্মার্টফোনটি স্যামসাং কোম্পানি ব্র্যান্ড एक फोनटा मार्केटे छाड़े। सैमसांग गैलेक्सी S9 फेब्रुआरी 2018 साले ये फोनटा मार्केटे छाड़े सैमसांग कोम्पानी। सैमसांग गैलेक्सी S10 फेब्रुआरी 2019 ये फोनटा मार्केटे छाड़े सैमसांग कोम्पानी। 2020 साले जो फोनटा आसबे आपनादेर माझे सैमसांग गैलेक्सी S11 ये फोनटी किन्तु दुर्दान्त कैमरा 108 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি বিশাল বড় এবং কি এর ভিতরে অনেক র্যাম, যা যা পাচ্ছেন অবিশ্বাস্য, যা দিয়ে যাচ্ছে কোম্পানি আপনাদের স্যামসাং গ্যালাক্সি। আমার মনে হয় এ পর্যন্ত স্যামসাং গ্যালাক্সির মধ্যে যত ফোন বানিয়েছে এই ফোনটা তাদের মধ্যে বেস্ট ফোন হবে। 2020 ফেব্রুয়ারিতে এই স্যামসাং গ্যালাক্সি S11 এই ফোনটা ছাড়বে মার্কেটে। অনেকেই চিন্তা ভাবনা করে ফেলেছে এই ফোনটা কিনে ফেলবে, কিন্তু এই ফোনের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন না জেনে কী কেনা ঠিক হবে না। আপনারা অবশ্যই আপনাদেরকে বলবো, 1 by 1 স্টেপ বাই স্টেপ বলবো এই ফোনটা আপনার জন্য কেমন হবে। আপনি একটা স্মার্টফোন কিনবেন, অনেক শখের বিষয়, ফোনটা অনেক শখের বিষয়। ফোন যদি কিনে পরে প্রবলেমে পড়েন, স্লো চলে, ক্যামেরা ঠিক আছে না, সব কিছু অন্যরকম পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার মন মানসিকতা, আপনার কিন্তু স্বপ্নটা ভেঙে যাবে। তাই বলছি বন্ধুরা, আমার ভিডিওটা ভালোভাবে দেখো, মনোযোগ দিয়ে কেটে কেটে না দেখে মনোযোগ দিয়ে দেখো। আমি 1 by 1 স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করব। তাই বলবো বন্ধুরা, আমার ভিডিওটা 1 by 1 স্টেপ বাই স্টেপ দেখো, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেভাবে আপনারা বুঝতে পারেন সেভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ভাই এটা বুঝি নাই, অবশ্যই আমি সেটা বোঝানোর চেষ্টা করব রিপ্লাই দিয়ে। হে বন্ধুরা 2020 সালে স্যামসাং কোম্পানি গ্যালাক্সি যে ফোনটি নিয়ে আসছে স্মার্টফোনটি S11 সেই ফোনটা আমরা চালু করে দেখছি, ডিসপ্লে দেখতেছি, তার লুকিং দেখতেছি, আপনারা দেখার চেষ্টা করেন। তার লুকিংটা কিন্তু সেই লাগতেছে, কালারগুলো আসতেছে, দেখেন কালারগুলো কেটে দেখাচ্ছি, কালারগুলো কিন্তু সেই লাগতেছে, দূর থেকে লুকিংটা এরকম দেখা যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর 2020 সালে যে স্যামসাং গ্যালাক্সি S11 তারা আনছে এটা কিন্তু 5G হবে, 4G প্লাস 4G, 5G 4G 3G হবে না, 2G হবে না। এই ফোনটা কিন্তু দেখেন দুর্দান্ত লুকিং দেখাচ্ছে। আর এই ফোনে কিন্তু 5-5টি ক্যামেরা পেয়ে যাবেন বন্ধুরা, তার 5-5টি ক্যামেরা পেয়ে যাবেন। আর ফোনটা কিন্তু 5G হবে। আর দেখেন এই ফোনের যে আপনার পিছনে যে ব্যাক ক্যামেরা পাচ্ছেন 5-5টি ক্যামেরার মেগাপিক্সেল হবে, 108 মেগাপিক্সেল ক্যামেরা হবে। এই ফোনটা কিন্তু অনেকটাই বেস্ট হবে, এই ফোনটা কিন্তু অনেকটাই ফাস্ট হবে। লুকিংটা দেখাচ্ছে, লুকিংটা কিন্তু সে লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু অসাম লাগতেছে। স্যামসাং গ্যালাক্সি S11টার যে বডি নাটছে পুরোটা এলমেলম বডি। আর এই ফোনটা কিন্তু পানিতে পড়লে কোনো সমস্যা হবে না, পানিতে পড়লে কোনো প্রবলেম হবে না, আইসি কোনো সমস্যা হবে না, এটা কোম্পানির ম্যানেজার জানিয়েছে। আর কোম্পানির ম্যানেজার গুগলে সার্চিং দিয়ে পেয়েছি আমরা। এই ফোনটা কিন্তু ডিসপ্লে লুকিং পুরো IPS ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লেটা কিন্তু সবচেয়ে বেস্ট ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা সাইড থেকে গোলা দেখা যাবে না। আমরা কিন্তু ফলো করি ফোনে কোনো ভিডিও দেখলে বা গান দেখলে সাইড থেকে দেখলে কিন্তু ভিডিওটা গোলা দেখা যায়, যেগুলো মানুষ বা এডিটিং হচ্ছে সেগুলো তো গোলা দেখা যায়, গোলা দেখা যায়, কিন্তু এটা কিন্তু গোলা দেখা যাবে না। আর যে কালারগুলো আসছে স্যামসাং গ্যালাক্সি S11 2020 সালে সে কালারগুলো দেখাচ্ছি, দেখেন কতগুলো কালার হচ্ছে। আপনারা কালারগুলো দেখে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সবার জন্য কালার করা হয়েছে, কারণ স্যামসাং কোম্পানি এটা বুঝি কালারগুলো বানিয়েছে, কারণ সবার ডিমান্ড এক না, সবার চয়েস এক না, তার জন্য এতগুলো কালার বানানো হয়েছে। কারণ কালার অনেকের চয়েস হয়, অনেকের চয়েস হয় না, তার জন্য কালারগুলো বানানো হয়েছে। যারা স্যামসাং S11 2020 সালের ফোনটি কিনতে চান তারা যদি কোনো কালার চয়েস থাকে এই মানে আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সি S11 অনেকগুলো স্টাইল ফোনগুলো আসবে। ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন, ব্যাক ক্যামেরা কিন্তু অনেকটাই অসাম হবে, ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন আপনারা 108 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। আমার মনে হয় না এত বড় ক্যামেরা এই পর্যন্ত কোনো স্মার্টফোনে দেওয়া হয়েছে কিনা, এই স্যামসাং গ্যালাক্সি ফার্স্ট দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সিতে এই ফার্স্ট স্যামসাং কোম্পানি 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ফোনটা লঞ্চ করলো, 2020 সালে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে এটা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরা 1 2 3 4 5-5টি ক্যামেরা পেয়ে যাবেন পিছনে আপনারা স্যামসাং গ্যালাক্সির। আর এই ক্যামেরা কিন্তু দুর্দান্ত, পুরা IPS, পুরা জুম করতে পারবেন, কোনো ছবি তুলে ছবি ফাটবে না। এই ক্যামেরাটা কিন্তু দিয়ে আপনারা মুভি এডিটিং বা কোনো বড় ধরনের ভিডিও এডিটিং ফুল HD আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরা দিয়ে আপনারা পুরা ফুল HD দিয়ে আপনার ভিডিও করে এখান থেকে এডিটিং করতে পারবেন, যেগুলো কম্পিউটার সফটওয়্যার দিয়ে করা হয় সেগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন এই ফোনটা। আর ফোনটা ডিসপ্লে লুকিং দেখতেছেন, ডিসপ্লে লুকিংটা কিন্তু অসাম লাগতেছে, সেই লাগতেছে, এটা কিন্তু দেখার মতো একটা সেট। আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লে লুকিংটা কিন্তু এরকম দেখা যাবে। আপনাদের অবশ্যই লাইক হবে, আমার কিন্তু অনেকটা ভালো লাগছে, আপনারা আশা করি অনেকটা ভালো লাগবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার পরে ভিডিও বানাতে উৎসাহ দেয়। আমার চ্যানেলটা দেখেন অনেকটা এগিয়ে গেছে, 100-এর উপর সাবস্ক্রাইব হয়ে গেছে। আপনাদের সাবস্ক্রাইব করছেন তো তার জন্য হয়েছে, ইউটিউব কোম্পানি আমার অলরেডি মেল করে ফেলেছে, হ্যাঁ আপনি 100-এর উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে, প্লিজ জয়েন মাই আনাদার ফ্রেন্ড। ফেসবুকে শেয়ার করতে বলছে আমার এই চ্যানেল লিঙ্কটা, টুইটার এবং কি অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলছে। যাই হোক এই ফোনের ক্যামেরা কিন্তু সবচেয়ে বেটার নিয়েছে, ক্যামেরা নিয়ে জন্য কিন্তু ফোনটা কিন্তু দুর্দান্ত আর ব্যাটারি যা খুবই ভালো ব্যাটারি পাবেন। আর এই ফোনের প্রসেসরটা খুবই ভালো প্রসেসর পাবেন, র্যামটা তো আরও ভালো পাবেন। যা সব কিছু মিলে এই ফোনটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি যতগুলো ফোন আসছে সবচেয়ে বেস্ট ফোন হিসেবে কিন্তু তারা গণনা করছে। এই ফোনটা সবচেয়ে বেস্ট হবে তারা সবাইকে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে। স্যামসাং গ্যালাক্সি S11 ফোনটা কিন্তু আমাদের মাঝে 2020 সালে ফেব্রুয়ারি মাসে ফোনটি মার্কেটে ছাড়বে স্যামসাং ব্র্যান্ড কোম্পানি। স্যামসাং ব্র্যান্ড কোম্পানি কিন্তু অনেকটা ভালো ব্র্যান্ড, অনেক পুরাতন ব্র্যান্ড, এটা কিন্তু অনেক নামগুণ আছে, সবাই জেনে আসছি আমরা। আর দেখেন বাংলাদেশে বা পুরা ওয়ার্ল্ডে যত মানুষ আছে আমরা জানি স্যামসাং কোম্পানির ফোন কিন্তু 70% লোক, 70 থেকে 60% লোক কিন্তু ইউজ করে স্যামসাং ফোন। স্যামসাং ফোনের কথাই মনে হলে কিন্তু মনে পড়ে যায় সেই অতীতের কথা। সবচেয়ে আগে ফোন আসছিল নোকিয়া ফোন। নোকিয়ার ফোন পরে কিন্তু স্যামসাং ব্র্যান্ড সবার মাঝে সাড়া দিয়ে ফেলেছিল, সবার মন জয় করে ফেলেছিল স্যামসাং কোম্পানি নোকিয়া ফোনকে পিছিয়ে ফেলে। যাই হোক, সে অতীতের কথা টানতে চাই না। স্যামসাং কোম্পানির যে ফোনটার ম্যানেজার আছে, কোম্পানি ম্যানেজার, কিন্তু সে দেখাচ্ছে ফোনটা কিন্তু ডিসপ্লের লুকিংটা এরকম দেখা যাবে। সে কিন্তু সোশ্যাল মিডিয়া অলরেডি বলে ফেলছে এই ফোনটার মতো কোনো ফোন হবে না 2020 সালে। সে গ্যারান্টি দিয়ে ফেলে 2020 সালে সবচেয়ে ভালো, ওয়ার্ল্ডের সবচেয়ে নাম্বার 1 কোম্পানি স্মার্টফোনের আইফোন যে ফোনটা নিয়ে আসছে 2020 সালে ফেব্রুয়ারি মাসে আসবে, সেই ভিডিওটা নেক্সট ভিডিও বানাবো, প্লিজ সাবস্ক্রাইব।